তখন তারা লা ইলা ইল্লাল্লাহ জোশ উঠিয়ে দিয়ে লাস্টে দিয়ে কি করে শূর্মিলা মহাম্মদের রসুল্লাহ বলে একথা বলে কিন্তু জিকিরের ক্ষেত্রে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পরে মহাম্মদের রসুল্লাহ বলতে পারবেন না বললেই শ্রীক হবে কেননা জিকির হচ্ছে একমাত্র স্রষ্টার কোরান হাদিসের কোথাও আপনি জিকিরের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মোহাম্মদ রাসূলুল্লাহ পাবেন না বোঝার চেষ্টা করবেন অনেকে আবার বলবেন যে হুজুরে মানা করছে না আপনি কালিমার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু জিকিরের ক্ষেত্রে বলা যাবে না যদি বলা যেত তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলে দিতেন যে আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বলতেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা আমরা অন্তত আজকে শেখার চেষ্টা করি আমরা যখন সবাই মরে যাব তখন কেয়ামতের দিন আল্লাহ সুমন্তলা আমাদের সকলকে উঠাবেন বলবেন মাম্বা আসান আল্লাহ সুমন্ত সেই দিন আমাদের আমাকে আপনাকে সবাইকে উত্তোলন করবেন তখন আমরা বলবো কী ব্যাপার আমাদেরকে নির্দেশস্থল থেকে কে উত্তোলন করলো এই কিছুক্ষণ আগেই তো আমরা ঘুমালাম তখন ফেরেস্তারা বলবে হাদামা ওয়াদা আর রহমান ওয়া সাদাকাল মুরসালুন সূরা ইয়াসিন আল্লাহ সুবহানাহু বলছেন যে আজকে হচ্ছে এটা হচ্ছে সেই দিন যেই দিন সম্পর্কে তোমাদের রব রহমানুর রহিম আল্লাহ ওয়াদা করেছেন আর তার ওয়াদা সত্য তিনি এটাকে বাস্তবিত করতে যাচ্ছেন আজকে কিয়ামতের দিন এবারে রব্বুল আলামিন আমার আপনার বিচার করার জন্য যখন তিনি বল আজকে সবার থেকে বিচার করা হবে তোমরা দাঁড়িয়ে যাও দুনিয়াতে যে যার ইবাদত করতে আজকে তারা তাদের সাথেই হয়ে যাও যারা গাছ পূজারি যারা মাছ পূজারী যারা কবর পূজারী তারা তাদের সাথেই হয়ে যাবে বিশ্বনবী বলেন একমাত্র বাকি থাকবে আমার মতেরা যারা কেবলমাত্র রাব্বোলা আলামিনের ইবাদত করতো তাদের সাথে মুনাফিকরাও থাকবে রব্বুল আলামিন এবার সবাইকে আলাদা করে করে তাদেরকে যারা যা পাবার তাদেরকে সেখানে নিবেন কাউকে জাননাতে জাহান নামে বিশ্ব নই বলেন কেমতের ময়দানে শুধু আমলের দ্বারা কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রত্যেক যখন জাননাতে যাবেন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনিও কি পারবেন না বিশ্ব নই বলেন শারিফ কে ময়দানে রাব্বুল আলমিন যদি কারো কাছ থেকে বিচার চান তাহলে সেই বিচার আল্লাহ তারা যখন বিচার করবেন যখন হিসাব চাবেন কোন ব্যক্তি তার হিসাব নির্ধারিত করতে পারবে পারবে না সঠিকভাবে হিসাব দিতে না যাকে রাব্বুল্লাহ আলমিন কে দিন তার কাছ থেকে হিসাব চাইবেন সেই আটকা পরে যাবে আর রাব্বুল্লাহ আলমিন যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন তারাই হচ্ছে সফল কাম বিশ্ব বলেন কেমতের ময়দানে একজনকে বলবেন তুমি আজকে জান্নাতে যাচ্ছ কিসের মাধ্যমে সে তার আমল নামা দেখে বলবে আল্লাহ আমি আমার আমলের দ্বারাই তো জান্নাতে যাচ্ছি রব্বুল আলামিন বলবেন না তুমি আমার রহমত দ্বারাই জান্নাতে যাচ্ছ তোমার আমলের দ্বারা নয় সে অস্বীকার করবে এবার রব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য তাকে বোঝানোর জন্য দুইজন সাথে তাকে বলবেন যাও এবার জাহান নাম প্রদক্ষিণ করে আসম। তুমি যদি জাহান্নামে নামে যাইতে সেই জাহান নামটা কেমন ভয়াবহ হতো সেটা দেখে যাও রাবুল আলমিন তাকে পাঠিয়ে দিবেন সে জাহান নাম চল্লিশ বছরের দূরত্ব এটাকে প্রদক্ষিণ করবে এতেই তার তৃষ্ণা কলিজা ফেটে যাবে সে পানি পানি করে চিৎকার করবে কিন্তু সেখানে পানি পাবে না আলামিন একজন থেকে মানুষের বেশি পানি হলা পাঠাবেন ওই ফেরিওয়ালাকে দেখে বলবেন আমার কাছে আমাকে এক গ্লাস পানি দাও এবার ফেরেস্তা ডেকে বলবেন তোমাকে পানি দিব কিন্তু বিনিময় তো লাগবে এটাকে দুনিয়া পাইছো নাকি যেখানে সেখান থেকে পানি খেয়ে এসো আমাকে পানির বিনিময় দিতে হবে এবার তাকে পানির বিনিময় বলে বিনিময় কি চাও সে বলবে তোমার আমল নাম কত টাকা লাগবে এবার ফেরেস্তা বলবে আরে আহম্মক এটা কি দুনিয়া নাকি এটা হচ্ছে হাসরের ময়দান এখানে টাকার কোনো মূল্য নেই এখানে আমল আর আমল চলে তোমার আমল দাও তোমার আমলের অর্ধেক আমাকে দিয়ে দাও সে বলবে এক গ্লাস পানির দাম এত নাকি দুনিয়াতে কত মাগনা পানি খাইছি ফেরস্তা বলবে একটা দুনিয়া নাম এখানে পানির মূল্য আছে মূল্য দাও সে আবার তার নিজের অর্ধেক আমল দিয়ে দিবে এক গ্লাস পানির বিনিময়ে এরপরেও তার তৃষ্ণা মিটবে নাম সে বলবে আমাকে আরো এক গ্লাস পানি দাও ফেরেস্তা বলবে তোমার বাকি অর্ধেক পানি আমল দাও দিবে তার আমল এবার সে তৃষ্ণা হয়ে যাবে রাবুল্লাহ আলমিনের কাছে যখন আবার ফিরে যাবে এবার রবদুল আলামিন বলবেন তোমার আমলনামাটা একটু দেখাও তো এবার তার আমল নামা যখন রব্বুল আলামিনের হাতে দিবেন রব্বুল আলামিন তার আমলনামা ধরেই বলবেন তোমার আমলনামা তো শূন্য ব্যাপার কি কি ঘটেছে এর মধ্যে এবার সে বিস্তারিত ঘটনা বলবে রব্বুল আলামিন আবার বলবেন দুই গ্লাস পানির মূল্য যদি হয় তোমার আমলনামা ও বান্দাম দুনিয়াতে কত হাজার কোটি গ্লাস পানি পান করছো আজকে তার প্রত্যেকটির হিসাব আমার কাছে দাও বলবেন তুমি দুনিয়াতে যখন বিদ্যুৎ ব্যবহার করেছ লাইট লাগিয়েছ রাত্রে বেলায় মাসের পরে বিল দিতে হয়েছে কিন্তু দুনিয়াতে আমি তোমাকে দিনের বেলায় জল জলে সূর্যটার তাপ দিয়েছি এক টাকারও তুমি বিল দাও নাই তুমি বাতাস গ্রহণ করে বাতাসের বিল দাও নাই যারা হসপিটালে আছে তারা বোঝে যাদের অক্সিজেন প্রয়োজন অক্সিজেন কত টাকা দিয়ে কিনতে হয় রাবুল আলমিন বলবেন দুনিয়াতে কত তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি তুমি অক্সিজেনের বিল দাও নাই তোমাকে কত খাবার আমি নিয়ামত খাওয়াইয়েছি পান করিয়েছি আজকে প্রত্যেকটার হিসাব প্রত্যেকটার মূল্য আমাকে দিতে হবে বিশ্বনয় বলেন তৎক্ষণাৎ ওই বান্দা বুঝে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাই সত্য রাব্বুল আলামিনের রহমত ছাড়া আছে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না সে তৎকালীন মাটিতে লুটিয়ে পড়বে রাব্বুল আলামিনের সামনে শেষ দায় পরে যাবার বলবে মাবুদ আমি বুঝে গেছি আমাকে আপনি ক্ষমা করে দেন আজকে আপনার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সেইভাবে আমরা যারা ইমানদার তারা রব্বুল আলমিনের কাছে আমরা বিচার চাই না আমরা শুধু চাই রব্বুল আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিন এই কারণে আমাদের কবি কাজির ইসলাম বলতেন রোজ আল্লাহ আমার করোনা বিচারে আল্লাহ করোনা বিচার বিচার চাই না আমি দয়া চাই এ আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার সুহান আল্লাহ যে আল্লাহ রব্ুল আল্লাহ আমরা বিচার চাই না আমরা শুধু কি চাই আমরা আল্লাহ সুমতালার রহমত চেয়ে জান্নাতে যেতে চাই কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে তিনি বলে গেছেন তিনি আবার বলেছেন যখন আসবে গহীন রাতি ঠেকো আল্লাহ জীবনে হয় চির সাতি আজ আল্লাহ একবার যে আমাদের একটা এমন সময় আসবে যখন আমাদের বন্ধু বান্ধব কেউ থাকবে না একমাত্র থাকবে কে আল্লাহ যারা ইমানদার তাদের জন্য শুধু থাকবে আল্লাহ শুনতালাম কবি নজরুল ইসলাম কত সুন্দর করে সেই কথাগুলো বলেছেন তিনি আরো বলেছেন তুমি অনেকে দিলে আল্লাহ শনি আমি লোভিতাই আমার মেটে না হসর না হসর তুমি মায়ের বুকে স্তন দিলে পিতার বুকে স্নেহ মাঠে ফসল দিলে আরাম লাগি গৃহ তুমি করান দিলে প দেখাতে পাঁচ সালাত শিখাতে তুমি করান দিলে পথ দেখাতে মসজিদের ওই পা তুমি आखেরি ওই সহায় দিলে আখেরি হযরত তুমি কি আমতের শেষে দিবে বেহেস্তি বেহস্তি দौलত সুবহানাল্লাহ আমরা সবাই আল্লাহ সুবহানুতালার কাছে একটাই প্রত্যাশা করি তিনি যেন আমাদেরকে কি দেন কিয়ামতের দিন বেহস্ত দিয়ে দেন আল্লাহ আমরা সবাই এই প্রার্থনায় করি কাজী নজরুল ইসলাম আমাদের জন্য সুন্দর সুন্দর তিনি লিখেছেন কিন্তু দেখা গেছে আজকেও সেই নজরুল কবিতাগুলি ইসলামের বিপক্ষে অনেক বক্তারা বই পর্যন্ত লিখেছেন কাজী নজরুল ইসলামের ওই সময়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে ইংরেজ হটা আন্দোলনে তিনি যোগদান করেছেন নিজের যুদ্ধের ময়দানে চাপিয়ে পড়েছেন তাকে ইংরেজরা বারবার জেলখানা আটকে রেখেছেন সেই কারণে তিনি একবার লিখেছিলেন যে যত সব বন্দিশালা তালা আগুন জ্বালা আগুন জ্বালা সেই বিদ্রোহী কবিতা এই কবিতা লাস্টে পদচিহ্ন এই লেখাটা থেকে তৎকালীন যুগের আলেম সমাজ কাজুল নজরুল ইসলামকে কাফের ফতুয়া দিয়েছিল কিন্তু আসলে তারা এতটা অজ্ঞ ছিল কাজুল ইসলাম আমাদের আল্লাহকে কথা বলেন নাই তিনি বলছেন যে ইংরেজ সরকার তুমি যদি তোমার নিজেদেরকে কি বল ক্ষুদা দাবি করে থাকো তোমার মতন ক্ষুদাকে তোমার মতন ক্ষুদাকে তোমার সিংহাসন লাথি মেরে উড়িয়ে ফেলে দিব আল্লাহ আকবর তিনি এই কথা বলেছেন তো আল্লাহ সোমান আমাদের সকলকে আমাদের আজকের এই আলোচনা যে কথাগুলো হয়েছে এই কথাগুলো আমল করা তা দান করুন আমিন আমাদের সকলে আমরা কি চাই জান্নাত প্রত্যাশা করি দুনিয়ার কোনো মানুষ এটা চায় না যে সে ব্যস্ত যাক এটা সে কোনো মানুষও বলে না যে আমি ব্যস্ত চাই না সবাই চায় যে তারা প্যারাডাইস চায় জান্নাত চায় আমরাও চাই আল্লাহ সুমতলা আমাদের সকলকেই বিনা হিসেবে জান্নাত আল্লাহ সুমতলা দান করুন আমিন আল্লাহ সমতাল আমাদের সকলকেই আমাদের হিসাবকে আল্লাহ সমতাল সহজ করে দিন আমিন কেয়ামতের ময়দানে কোনো হাজি গাজে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না একমাত্র শহীদ সালাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন যে কেয়ামতের দিন একমাত্র যারা শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছে সেই একমাত্র বিনা হিসেবে জান্নাতে যাবে সুফহান আল্লাহ আল্লাহ রাবুল যখন শহীদকে ডাকবেন যে শহীদ আসম তোমার হিসাব দাও আল্লাহ সুমদের কাছে আবার বলবে আল্লাহ আপনি নিজেই দেখতেছেন আমার শরীরের অবস্থা অর্থাৎ যারা শহীদ হয় তাদের কি গোসল দেওয়া হয় না জানা যা সময় তাদেরকে কি দেওয়া হয় না গোসল দেওয়া হয় না রক্ত মাখা শরীর নিয়ে তারা সেদিন আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা চোট আর আল্লাহ সুমতাল তাদেরকে দেখেই বলবেন আজকে তোমার হিসাব নাই তোমার হিসাব হচ্ছে তোমার দেহের মধ্যেই যাও তুমি জান্নাতে চলে যাও সুহান আল্লাহ আপনি আমি মরে গেলে আমাদেরকে কি বল মানুষ বলবে যে ওই লোকটা মারা গেছে কিন্তু আল্লাহ সুমত পবিত্র অনুসার বাকার একশো তিরাশি তিপ্পান্ন নম্বর আয়তে বলছেন যে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বল না যারা নিহত হয়েছে যুদ্ধ করতে গিয়ে তাদেরকে মৃত বলবে যে তারা জীবিত আল্লাহ সুমতাল তারা জীবিত এবং তাদেরকে আল্লাহ সুমতাল আরো সে নিচে তাদেরকে রিজিক দেন তারা আপনার আমার মতন খায় সুহান আল্লাহ বিশ্ব শেষ শেষ করে দিচ্ছি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলছেন সেই মুসলিমের হাদিস যে ব্যক্তি জিহাদ করবে না অন্তত শহীদের মৃত্যু কামনা করবে না ওই ব্যক্তির মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু অর্থাৎ কুফুরি মৃত্যু অর্থাৎ সে জাহান নামে যাবে অতএব আমাদের প্রত্যেকের উচিত আমরা শাহাদাতের মৃত্যু কামনা করে আল্লাহ সুমদ্রা আমাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নিন আেন সুফান